দ্বিতীয় দিনের মতো সারা দেশে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। নির্বাচন কমিশন জানায় এই কার্যক্রম চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং রংপুর এক আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়। বিকেল 4টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রিটার্নিং কর্মকর্তা। এবারে নির্বাচনে রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারে নির্বাচনে সারা দেশে মোট 2,713টি মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী 747 জন। শঙ্কর এক এই আসনে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন 12 জন প্রার্থী, তার মধ্যে একটি বাতিল করা হয়েছে, আর 4টির কিছু ছোটোখাটো ত্রুটি আছে, সেগুলো আমরা তাদের সমাধানের জন্য বলেছি। ছোটোখাটো ত্রুটি দেখে আমরা সেগুলো এখনও বাতিল করিনি, আর বাকিগুলো ঠিক আছে। 4টা তথ্য পেয়েছি আমরা, তার মধ্যে আমরা নিষ্পত্তির তথ্য পেয়েছি 3টা, আর একটা মামলা সেটা পেন্ডিং, মানে ওটার তথ্য আমরা এখন পাইনি।